প্রায় বিদায় নিয়েছে শীত, চড়ছে তাপমাত্রার পারদ, এর মধ্য দিয়ে বাজারে হেসে হাজির হয়েছে ট্যাব। গরমে যখন হাঁসফাঁস জনজীবন, তখন গরমের হাত থেকে বাঁচতে অনেকেই ভিড় জমাচ্ছেন ডাবের দোকানে, কিন্তু সেখানেও দামের ছ্যাঁকায় আটকে উঠছে ক্রেতা সাধারণ। গ্রীষ্মের উষ্ণ দুপুরে কাঠফাটা রোদে গলা যখন ফেটে চৌচির, তখন কচি ডাবের ঠান্ডা মিষ্টি পানীয় জল অনেক মানুষেরই তেষ্টা মেটানোর অন্যতম ভরসা। কিন্তু অন্যান্য বছর থেকে এবছর তেমন ভালো ফলন না হওয়ায় চাহিদার তুলনায় বাজারে ডাবের যোগান অনেকাংশেই কম। কিন্তু গ্রীষ্মের উষ্ণ দুপুরে বাজারে রয়েছে ডাবের যথেষ্ট চাহিদা। তেলিয়ামুড়া ফল বাজারের রাজু দাস নামের এক ডাব বিক্রেতা জানান, দীর্ঘ প্রায় 10-12 বছর ধরে তিনি ডাব বিক্রি করে আসছেন। তাছাড়া তিনি বলেন, ডাবের ফলন অন্যান্য বছর থেকে এবছর অনেক কম, ফলে পাইকারিতে চড়া দামে ডাব ক্রয় করে ক্রেতাদের কাছে বিক্রি করতে হয়। তবে ডাবের যথেষ্ট চাহিদা রয়েছে বাজারে, প্রতি ডাব 30 থেকে 40 টাকা, আবার কখনো কখনো 50 টাকাও বিক্রি করতে হয়। এবার মানে অন্যান্য বছরের তুলনায় এবার কিরকম ডাবের চাহিদা আসেনি বাজারে? বাজারে তো চাহিদা আছে, কিন্তু ডাবের তো অতিরিক্ত দাম, আর ফলন তো কম, তার কারণে জিনিসটা সবটা কমপ্লিট করে আনতে। কিরকম এখন দাম কিরকম আছে ডাবের? একটা ডাব কত করে বিক্রি করেন? 40 থেকে 50, সময় মতো 30 টাকা বেতন লাগে। মহার্ঘ ডাব। অন্যদিকে ডাবের দামের ছেকায় হাত পড়ছে ক্রেতা সাধারণের। বাজারে সবকিছুর দামই অগ্নিশর্মা, পিছিয়ে নেই কচি ডাবের দামও। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।